উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়লেন এই রাজ্যের বেশ কিছু পর্যটক। তাদের মধ্যে পূর্ব বর্ধমানের মেমারির 3 জন পর্যটক আছেন। তাদের মধ্যে আছেন বর্ধমান বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় অধিকারী, তার বাড়ি মেমারি থানার পারিজাত নগরের বর্ষী এলাকায়। অপর সন্দীপ বৈরাগ্য মেমারি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের এলআইসি অফিস পাড়ার বাসিন্দা। অপরজন কমলেশ ঝা 4 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গাপল্লী এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, অষ্টমীর দিন ওই 3 ব্যক্তি উত্তরাখণ্ডে বেড়াতে যান। 15ই আগস্ট তারা উত্তরাখণ্ডে পৌঁছে যান। তারা একটি বেস ক্যাম্পে আটকে আছেন। বৃহস্পতিবার সকালে ওই 3 ব্যক্তি জানান, প্রাকৃতিক দুর্যোগের জন্য সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। বাইরে স্নোফল, হাত তো কেঁপেই যাচ্ছে। এবার দেখাই, এটা আমাদের স্যার, ভালো করে দেখুন। চিনতে পাচ্ছেন দিদিমণি? কিভাবে যাব বুঝতে পারছি না। এসেছি তো বেশ ভালো আরম্ভ করে, কিন্তু ফেরার পথে এখন যা স্নোফল শুরু হয়েছে, তারপরে অঝোরে বৃষ্টি, আর আমাদের কাছে প্রোটেকশনের কোনো কাপড় বা পলিথিন কিছু নেই। ব্যাগ সামান্য আছে, ক্যামেরাটাকে কোনোভাবে আটকেছি, মাদার উপরে চিপ ছেড়ে দিয়েছি। সন্ধ্যে তো কোনো বাইরে কভারই নেই, আর লাইফ কভার যেটা ছিল সেটা কংগ্রেস নিয়েছে এবং ওর সঙ্গে ব্যাগটা ক্যারি করেছে। আর আমাদের সঙ্গে আর যে 2 জন আছে তাদেরও সেই একই অবস্থা দেখতে পাচ্ছি। একটি ছাতা আছে, কিন্তু সেটা নিয়ে চলাও খুব দুষ্কর। লাগেজ থাকবে সঙ্গে কিছু, দেখি আমরা ফিরে যাওয়ার খুব অপেক্ষায় আছি, কীভাবে ফিরে যেতে পারি দেখি। স্যার আমারটা একটু দেখিয়ে দিন। আমার বন্ধু সন্দীপ, যে এতক্ষণ ভিডিও করছিল এবং এখনও পর্যন্ত মোবাইলটা বাইরে রাখার সাহস পেয়েছে, আমরা মোবাইলগুলো সব ভিতরে ঢুকিয়ে দিয়েছি, কী করবো বুঝতে পারছি না। যাই হোক, আমরা কোনোরকম এখান থেকে ফিরে দারচুলায় যেতে চাই এবং পরে গাড়ি ধরার অপেক্ষায় আছি, কীভাবে কী করবো এখন বুঝতে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালোভাবে ফিরে আসি, ভালো থাকুন সবাই। ওই 3 ব্যক্তির পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ও অষ্টমীর দিন রাত্রিরে এখানে গরিবরাতে 12:10 ও ট্রেন ধরে চলে গেছে উত্তরাখণ্ডে, যেখানে সে পঞ্চপাণ্ডবরা শেষ যাত্রা করেছিল, যেখান থেকে স্বর্গে যাওয়ার সেই জায়গায় গেছে। প্রথমে এখান থেকে গিয়ে গেছে কাঠগুদাম, কাঠগুদাম থেকে ওখান থেকে কিসে গেছে আমি সেটা জানি না, সেখান থেকে সেইখানে পৌঁছে আটকে গেছে, এইটুকুই আমি জানি। আচ্ছা, আপনাদের সঙ্গে কি কোনো রকম যোগাযোগ কিছু হয়েছিল? যোগাযোগ কালকে রাত্রিরে, কালকে দুপুরবেলা খাওয়ার সময় তখন যোগাযোগ হয়েছিল, ওরা ওইখানে একটা লোকের বাড়িতে আছে কোনোরকম। আচ্ছা, কোনোরকম কি ভিডিও কল বা? ভিডিও কলই দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ওটা লাস্ট কখন হয়েছে? তখন কটা বাজে? কালকে, আজকে একবারও হয়নি, আজকে আমার সময় হয়নি, বৌমার সময় হয়েছে কিনা বৌমা বলতে পারবে। আচ্ছা আচ্ছা, উপরে বৌমা আছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা কি চাইছেন, কি রকম সাহায্য বা কি আপনাদের? সাহায্য মানে ছেলেটা যা করে ফিরে আসুক, আর কি সাহায্য চাইবো। আচ্ছা আচ্ছা, কোন রকম প্রশাসনকে জানিয়েছেন ব্যাপারটা? প্রশাসনকে জানিয়েছে, সকালবেলায় ইয়ে থানার মেজবাবু এসেছিলেন। আচ্ছা, আমাদের এখানে আরো এই পাড়ার একটা ছেলে আছে, ওরা 3 বন্ধু আর কি, একজন মাস্টারমশাই আর একজন ব্যবসা করে আর আমার ছেলে। আপনার ছেলে কি করে? দোকানে ব্যবসা করে। আচ্ছা আচ্ছা, কবে ফেরার কথা ছিল? বলেছিল 11 দিনের যাত্রা, তার মানে ও গেছে বৃহস্পতিবার, ধরো বুধবার দিন রাত্রে ওনারা গেছেন উত্তরাখণ্ড। প্রতিদিনই মোবাইলে ভিডিও ক্যামেরা করে, আজকেও করেছিল। আজকে সকাল হয়েছে কথা? কি কথা হয়েছে আপনার সঙ্গে? আজকে সকালে ওনার একটা বন্ধুর সাথে কথা হয়েছিল, তা বললো যে আমরা এখানে খুবই খারাপ আছি, খাওয়া দাওয়া এমনি মোটামুটি ভালো, তা যেখানে আছি সেখানে থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, ধস নেমেছে বন্যা, রাস্তায় খুব জল, তা যদি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় তো করা হয়। আপনার কোনোরকম কি প্রশাসনিকভাবে কি আপনি যোগাযোগ করেছেন ফিরিয়ে আনার জন্য?
থানায় বা পৌরসভা করেছে? আচ্ছা আচ্ছা, করা আছে। তো আজকে ফেরার কথা ছিল, তাই তো? আজকে কি মাস? বৃহস্পতিবার। কাল পরশু করে ফেরার কথা। কাল পরশু ফেরার কথা, ঠিক আছে। অষ্টমীর দিনকে সন্ধ্যাবেলায় বেরিয়েছে। দিয়ে ফেরার কথা কবে ছিল? 25 তারিখে ফেরার কথা ছিল। 25, ঠিক আছে। কিন্তু দ্বাদশীর দিন থেকে আর কোনো মানে যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা। ওই দান্তুর ভিলেজ যে আছে পিথারাগড় জেলার, ওইখানে আটকে গেছে প্রায় 11,000 ফিট উপরে। আপনার সঙ্গে লাস্ট কীরকম কথা হয়েছিল? আজকে সকালে হয়েছিল ভিডিও কলে। তা বলছে যে স্নোফল আর আপনার ওই মানে রাস্তা ধসে গেছে, নিচে নামার কোনো অপশান নেই। তো কোন রকম ভাবে কি ওখানে সাহায্য পেয়েছে বা মিলিটারি? ঠিক আছে, মিলিটারি বলে একটা ক্যাম্প মানে টাওয়ার আছে, সেইখানে গিয়ে মানে জাস্ট যোগাযোগ করতে পাচ্ছে একটুখানি, এছাড়া কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। মানে আমরা ফোন করে পাচ্ছি না, উনি নিজের থেকে চাইলে ওখানে গিয়ে তবে ওই মিলিটারিদেরই মানে কিছু ব্যবস্থা আছে, মানে কোনো টাওয়ার টাওয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেইখান থেকে আর গিয়ে কিছু তো পাচ্ছে। তো এখন কি চাইছেন? আমি চাইছি ও যাতে তাড়াতাড়ি নিচে চলে আসে। এখন কথা বলছে তো হাঁপিয়ে যাচ্ছে, মানে কষ্ট হচ্ছে, অত ফিট উপরে অত ঠান্ডায় ও থাকার মানে মানুষ নয়। আর সেখানে তো অত অতদিন এরকম আটকে পড়বে কে বুঝবে, যে পোশাকও সেরকম নেই তো, যে সেরকম অনেক পোশাক নিয়ে গেছে তাও তো নয়। 13 তারিখে রাত্রিতে বেড়াতে গেছেন উত্তরাখণ্ড পঞ্চচূড়ে। সেখানে গেছেন 15 তারিখে সন্ধেবেলায় পৌঁছেছিল। তারপর থেকেই মানে ওখানে যাওয়ার পর থেকেই বলছেন বৃষ্টি, যেখানে ওরা পঞ্চচুলিতে মানে যেখানে গিয়ে থেমেছেন ওখান থেকে পঞ্চচুলি উঠতে তারপরের দিন পৌঁছেছেন 16 তারিখে। 16 তারিখে পৌঁছেছেন, তখন থেকে বলছে বরফ বারিশ হচ্ছে, বরফ স্নোফলস হচ্ছে, বরফ পড়ছে, মানে কোনো যোগাযোগ রাখতে পারছে না, কোথাও বেরোতে পারছে না। উনি বললেন 3-4 দিন নামতেই, 2-3 দিন দেরি হবে নামতে। এরকম বলতে বলতে মানে অবস্থাটা আর কি মানে বেশি বিপজ্জনক হয়ে পড়েছে। এখান থেকে যেদিন গেছে কতজন মিলে গেছে? 3 জন গেছে। বাকিদের কী কী নাম? বাকিদের নাম সন্দীপ বৈরাগ্য, সঞ্জয় অধিকারী, কমলেশ ঝা। আচ্ছা আচ্ছা। তো তারপর থেকে কোনোরকমভাবে যোগাযোগ কিছু হয়? যোগাযোগ মানে সব সময় নেই, সকাল 8:30-9টার সময় হোয়াটসঅ্যাপে একটু মানে ভিডিও কল সামান্য একটু করতে পারছে, 1-2 মিনিট, তার বেশি হচ্ছে না। শুধু আমরা মানে খাবারটুকুনি পাচ্ছি কিছু রকম, আর একটু থাকার জায়গা। আর আজকে সকালে বললেন নামার কোনো ইয়েই নেই, মানে জায়গা রাস্তাই নেই, রাস্তা সব সমস্ত ভেঙে গেছে রাস্তায়, শুধু হেলিকপ্টার ছাড়া আমরা আমাদের কোনো পথ নেই। যদি একটু মানে এখানে সরকার যদি কোনো ব্যবস্থা করে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।